আরে দাঁড়ান দাঁড়ান, যাইয়েন না, আজকে 350 টাকার ফাউন্ডেশনের সাথে 60,000 টাকার ফাউন্ডেশনের একটা কম্পেয়ার করবো, দেখি তো কার বেশি জোর। আরে হ হুডা বিউটির সাথে বিউটি গ্লেজডের ফাউন্ডেশনের একটা তুলনা করবো, দেখি কার গলায় জোর বেশি, অর্থাৎ কার কভারেজের জোর বেশি। চেহারায় কালি পুতি মাইক খেয়াল হয়েছি, পাতিলের তলার যত কালি আছে টোকাই আইনা রাস্তার থেকে, না না রান্নাঘরের থেকে মাইক খেয়ে আইনা দুই পাশে লাগাই লইছি। এবার দেখি কোনটা সব থেকে ফ্ললেসভাবে কভারেজ দিয়া ডাইকা লাইতে পারে আমার এই কালা কলি দাগ। 60,000 টাকারও বেশি এই ফাউন্ডেশনটা এই পাশে লাগাই লইছি হুডা বিউটি। হুডা বিউটি ম্যাক এটা কেনা চিনে বলো? অশিক্ষিত শিক্ষিত সবাই চেনে, তাই হুডা বিউটির সাথে কম্পেয়ার করছি। এটা কিন্তু একটা ব্রাইডাল ফাউন্ডেশন হুডা বিউটি, এটা যেমন প্রাইস তেমন কামের জিনিস, ঠিক আছে? এটা একদম আমার স্কিন টোনের ফাউন্ডেশনটা আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাইতেছে, যদিও কিন্তু এটা অয়েলি স্কিনের ফাউন্ডেশন, ঠিক আছে? দেখলা কি সুন্দর একটা কভারেজ পাইছি 60,000 টাকা দামের একটা ফাউন্ডেশন দিয়ে, কিন্তু চোখের নিচে তারপর ঠোঁটের চারপাশে মানে মুখের ভিতরে একটা কেমন জানি কালচে কালচে ভাব তারপরও রয়ে গেছে। এবার 350 টাকা দামের বিউটি গ্লেজডের এই ফাউন্ডেশনটা, যেটা আগের ফাউন্ডেশন থেকে একটু বেশি লিকুইডি আর কভারেজটা তো মনে হইতেছে কেন জানি সেই লেভেলের ঝাঁকানাকা নাও দিতে পারে। আচ্ছা তারপরেও দেখালোই রেজাল্ট দেখি তারপরে কথা কয়ে, আগে দিয়া হুদাই বাচাল মাইনছেন মতো কথা কয়ে লাভ আছে কমিয়া, তো লাগাই লইছি পুরা ফেসে ঝাঁকানাকা কইরা। এরা মনে হয় আমার টোনের থেকে একটু ব্রাইট হইতে পারে, বাট প্যারা নাই, ব্রাইট হইলেই তো ভালা, ওরে চালামালা কালা, এটার কভারেজ দেখো না শালা। এরে বাপরে বাপ, আজকে আর মাইরে মাই কমু না, এত কভারেজ, ও মাই গড, না না মা কি কমু বুঝেই পাইতে পারতে আসি না, এত সুন্দর কভারেজ, আমার তো কালা কুলি সব দাগ দোগ ঢাইকা দিয়ে আমার স্কিনের কালারটাই ঢাইকা দিছে, কি জোস কভারেজ ভাই। এটার দাম বলে 350 টাকা, এটা তো 3,500 টাকা উচিত ছিল, আমি তো বুঝিনি এত কম টাকায় এত ভালো জিনিস। তবে হ্যাঁ, বিউটি গ্লেজডের জিনিসের কখনো তুলনা হয় না, কিন্তু আজকে সেটা এটার ফাউন্ডেশনও প্রমাণ কইরা দিল। এটা কিন্তু ফোয়েরা কসমেটিক্সের মানে পটলের মতো দেখতে পারে, এটা কিন্তু ফোয়েরা না, এটা কিন্তু বিউটি গ্লেজড। আর দেখো দুই পাশে এখন আমি বিউটি গ্লেজড লাগাইয়া কি সুন্দর একটা ফ্ললেস বেস তৈরি করে ফেলাইছি, কোনো মতে 1 সেকেন্ডের ভিতরে আই লুকটা করছি, অত ভালো হয় নাই কে আজকে আমার মনে ছিল না। আচ্ছা কও এখন তোমরা কোনটা কিনবা? বিউটি গ্লেজড কিনবার চাইলে কিন্তু উইমেন্স ওয়ার্ল্ডে পাওয়া যাইবা।